নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালিরা একটু বেশি মিষ্টি প্রিয় হয়, আর তাদের রসগোল্লার প্রতি যেন আসক্তিটা আগাগোড়াই একটু বেশি। চলুন তাহলে এখন শিখে নিই রসগোল্লার চাটনি। আমার সাথে উপস্থিত আছেন শেফ অসীম দত্ত। নমস্কার অসীম দা। নমস্কার। একটু আমাদের বলে দাও এই রান্নাটা করতে আমাদের কি কি হাতের কাছে লাগতে হবে। প্রথমত আমরা একটু রসগোল্লা নিয়েছি। হ্যাঁ, রসগোল্লা সিরাপটা আলাদা করে রেখেছি, রসটাকে, চিনি, লেবুর রস, পাঁচফোড়নের পাউডার গুঁড়ো করে নিয়েছি, কিশমিশ, নুন, বেদানা। প্রথমে আমরা একটু জল দেব, ব্যাস জলটা একটু গরম হবে। জলটা যেই গরম হচ্ছে তখন আমরা লেবুর রস, দু থেকে তিন চামচ মতো লেবুর রস, বেশ ভালো করে ফুটবে ফুটছে। এবার রসগোল্লার রসটা আমরা এতে দেব। এখানে যে রসগোল্লাগুলো রাখা আছে এটাকে কি মানে রসটাকে আলাদা করে ওইটা মানে রসগোল্লার ভেতরে কোনো রস থাকবে না ওরকম? হ্যাঁ, রসটাকে আলাদা করে দিয়েছি। এবার রসগোল্লাগুলো দেব, ছোট টুকরো করে দাও, হাফ করে দিয়ে দাও, দু টুকরো করে দাও, তাহলেই হবে। ছোট সাইজের রসগোল্লাও দু টুকরো করে দিয়ে দিলেই হবে, এতে বড় সাইজের কোনো দরকার নেই। ব্যাস হালকা একটুখানি নুন লাগবে, নুন দেব আমরা একদম অল্প এই জায়গার দিকে। হ্যাঁ, এবার আমরা কিশমিশটা দেব, পুরো কিশমিশটা দিয়ে দাও। এখানে চাইলে কি কাজু দেওয়া যেতে পারে? কাজু দিতে পারি, আমরা চেরি দিতে পারি। আচ্ছা, লাল চেরি। এবার বেদানাটা যাবে, হাফ বেদানা দিয়ে দাও। এখানে আমরা আর কি কি ফল দিতে পারি আঙ্গুর ছাড়া, বেদানা ছাড়া? আঙ্গুর, বেদানা, কিশমিশ, রেড চেরি। আচ্ছা, ব্যাস শুকনোর দিকে হয়ে আসছে, শুকনো হয়ে আসছে, তখন আমরা এটা নামাবো। এবার একটা জায়গা দাও, আমরা এটাকে নামিয়ে ফেলবো। এবার পাঁচফোড়নের পাউডারটা নামাবার আগে উপর থেকে একটু ছড়িয়ে দেবো, অল্প, আর একটু কম। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটুখানি ঠান্ডা করে আমরা সার্ভ করব। আচ্ছা, উপর থেকে একটু ছড়িয়ে দেওয়া যাতে রংটা দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, কালারফুল দেখতে ভালো লাগে। রসগোল্লার চাটনি রেডি। অনেক ধন্যবাদ অসীমদা। মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য কিন্তু রসগোল্লার চাটনি একদম তৈরি। এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।